জায়গা নেই হ্যাঁ হ্যাঁ মাইক্রোফোন মাইক্রোফোন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই একজনকে তো একটু হেল্প করতে হবে ঠিক আছে আর কেউ দেখ যখন টার্গেটটা 210 তাহলে আপনাদের তাও কি চিন্তা ভাবনা চলতেছিল আসলে আমরা যখন ফিল্ডিংটা শেষ করে আসলাম তখন মাসে মুশফিকের শুরু করে যারা ছিল রিয়াদ ভাই তাইম ভাই সবাই বলতেছিল একটা কথা যে আসলে আমাদের যে ব্যাটিং পটেন্সিয়াল আছে এবং পুরো টুর্নামেন্টে আমরা যেমন ব্যাটিং করতেছি আসলে আমাদের পক্ষে যদি আমরা শেষ পর্যন্ত খেলতে পারি আমাদের পক্ষে রান চেস করা সম্ভব আপনি যখন নামেন তখন তো সিচুয়েশন অনেক টাফ ছিল তখন আপনার আপনার কী ভাবনা ছিল না আসলে আমি যখন ব্যাটিংয়ে যাই তখন আমার একটা জিনিসই কাজ করতেছিল যে আমি পজিটিভ ক্রিকেট খেলবো মানে আসলে ওই সময় এমন একটা সিচুয়েশন ছিল যে খুব একটা ইজি সিচুয়েশন ছিল না আসলে তো আমি জাস্ট ট্রাই করতেছিলাম যে বল যেমন আসছে বলের মিনিট অনুযায়ী আমি খেলবো তো আমি জাস্ট এটাই ট্রাই করছিলাম ওই ওভারটি ওভারটা পজিশন তুললাম যেটা নিয়ে ওই ওভারটাতে আসলে আমি যখন একটা ছয় হয়ে যায় তখন চিন্তা করলাম যে ওভারটাতে যত বেশি রানটা আগায় নেওয়া যায় কারণ তখন 3 ওভারে 27 রান দরকার ছিল তো আমাদের ওই ওভারটাতেই টার্গেট করছিলাম যে আমরা ওই ওভারটাতে রানটা আগায় রাখবো সো আমরা ওই ওভারটাই মেনলি টার্গেট করছি বাংলাদেশের প্রথম কোন ট্রফি জয় সেখানে আপনি এই ফিলটা মানে ইনস্ট্যান্ট এই জিনিসটা না আসলে এটা অনেক ভালো লাগার একটা ব্যাপার যে আসলে প্রথম মানে একটা কাপ আমরা জিতলাম আমার দেশের বাইরে মাটিতে আরও ভালো একটা অপনেন্টের সাথে সো এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা কিছু এবং সবচেয়ে বড় কনফিডেন্স ছিল ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের বড় অনেক বড় একটা প্রিপারেশন কিন্তু আমরা পাইছি সো আমি মনে করি যে আমাদের যে ব্যাটিং বলেন বলিং বলেন আমরা যে ইউনিটগুলো আছে সবগুলোতে ভালোভাবে আমরা যেমন এখানে যেমন খেলছি এভাবে ইউটিলাইজ করতে পারলে আমি মনে করি ওয়ার্ল্ড কাপের একটা রেজাল্ট আমরা আশা করি এই ব্যাটিংয়ের পর পার্সোনাল কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় না আসলে পার্সোনাল কনফিডেন্স লেভেলটা যখন ওইখানে যাবো ওইখানে উইকেটটাও একটু হয়তো এখান থেকে একটু ডিফিকাল্ট মানে ডিফিকাল্ট বলতে আসলে হয়তো এখান থেকে একটু ভালো উইকেট হবে তো ওইখানে চেষ্টা থাকবে যে এই টাইপের ইনিংস যদি আমরা নিচে থেকে খেলতে পারি তাহলে টিম জেতানোর জন্য খুবই হেল্পফুল হবে ইনিংসগুলো সো আমি আসলে পার্সোনালি ওরকমই টার্গেট করতেছি যে আমি যখন সুযোগ পাবো তখন মানে নিজের যে খেলাটা আছে আমি নিজের খেলাটা খেলার চেষ্টা করবো যেটা টিমের জন্য খুব বেশি কাজে জেতার পর এটা তো এক ধরনের মানে প্রায় 300 রান চেঞ্জ করার মতো বিষয় পুরো সন্ত্রাসী মানে এই জায়গাটা নিয়ে টিমে অনেক আলোচনা হচ্ছে ওই কনফিডেন্সটাও কি নিয়ে গেলেন আপনার আসলে দেখেন আমি যখন ব্যাটিংয়ে নামি এরপরেও কিন্তু সাইফুদ্দিন এবং মিরাজও ছিল এবং মাস সেভাবে অনেক বড় শট খেলতে পারে এটা সবাই জানে সো আসলে ওইখানটা আমরা বেশি একটা ওয়ারিড হই নাই আমরা জাস্ট চিন্তা করছি আমাদের যে ব্যাটসম্যান আসছে আমরা জাস্ট ব্যাটসম্যানরা ব্যাটিং করবো শেষ পর্যন্ত এবং আমাদের ওই প্ল্যানিং আমরা ছিলাম জেতার পর আপনাদের সেলিব্রেশনটা খুব একটা ওয়াইল্ড হয় সেটা কি অ্যালেনের এই ওভারটার কারণেই অনেকটা থিতা গেছিল সব কিছু না আসলে ওই ওভারটাতে আমার কাছে মনে হচ্ছে যে আসলে সবাই বুঝে গেছে ম্যাচের রেজাল্ট আসলে হয়ে গেছে সো মানে আমি মনে করি যে ওই ওভারটাই আমার জন্য একটা মানে টার্নিং পয়েন্ট ছিল ম্যাচ জেতা এমনি ড্রেসিং রুমে কিছু করছেন আপনারা সেলিব্রেশন এটা আমাদের নর্মাল যে সেলিব্রেশন থাকে এর থেকে হয়তো একটু বেটার সেলিব্রেশন হয়েছে এই আর কি এই পারফরমেন্স কি বিশ্বকাপের প্রত্যাশা একটু বাড়াই দিল বা আসলে এখান থেকে আমরা খুব ভালো একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি ওয়ার্ল্ড কাপে সো আমি আশা করি বেটার একটা পারফরমেন্স আমরা বেটার একটা রেজাল্ট আশা করি ওভারঅল আয়ারল্যান্ড সফর কেমন ছিল আপনাদের এজ এ হোল আসলে এজ এ হোল পারফরমেন্স কেমন ছিল সবাই দেখতেছে এবং সবাই দেখছে সো এটা নতুন করে বলার কিছু নেই ওকে থ্যাংক ইউ